প্রিয় শিক্ষার্থীবিন্দু সকলকে রাজশপুর আলী আজ্জম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম আমি রূপন চক্রবর্তী সহকারী শিক্ষক গণিত সাধারণ বিজ্ঞান তোমাদের সামনে আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে উপস্থিত হয়েছি রসায়ন বিজ্ঞানের খনিজ সম্পদ অধ্যায় এ খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে ওখানে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আজকের টপিকসগুলো হচ্ছে জৈবযোগ জৈব যুগের শ্রেণীবিন্যাস কার্যকরীমূলক এবং সমগোত্রীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু আসো প্রথমত যোগযোগ কাকে বলে বা যোগযোগ বলতে আমরা কি বুঝি পূর্বে যোগযোগ সম্বন্ধে অনেক ধারণাই ছিল বিভিন্ন ভুল ধারণা মানুষের মধ্যে বিরাজমান ছিল যেমন যৌবযোগ নাকি শুধু প্রাণী বা উদ্ভিদের দেহে এক রহস্যময় প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট হতো কিন্তু বর্তমানে সেটা ভুল প্রমাণিত হয়েছে অর্থাৎ যুবযোগসমূহ সাধারণত আমরা পরীক্ষা গারও বিভিন্নভাবে বের করতে পারি তারপরে যুবযোগসমূহকে সংখ্যা অর্থাৎ যুগের সংখ্যা পৃথিবীতে কিন্তু অসংখ্য তো আজকে চলো আমরা কথা না বাড়িয়ে জৈবযোগ সম্বন্ধে বর্তমানে ধারণাটা আমরা উপস্থাপন করি তো জৈবযোগ হচ্ছে সাধারণত কার্বন এবং হাইড্রোজেন অথবা হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ যেটাকে হাইড্রোকার্বনও বলা হয় অর্থাৎ আমরা জৈবযোগ বলতে বুঝবো যে সকল যৌগসমূহের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন অবশ্যই আছে অথবা কার্বনের সাথে শুধু হাইড্রোজেন না কার্বনের সাথে অক্সিজেন নাইট্রোজেন প্রভৃতিও থাকতে পারে এগুলো থাকলে ওগুলোকে আমরা সাধারণত যোগযোগও বলে থাকব এবং যৌবযুগের সাধারণত যে নামগুলো আমাদেরকে জানতে হয় যেমন প্রথমত হচ্ছে মিথেন অর্থাৎ এক কার্বন বিশিষ্ট যোগকে আমরা বলি মিথেন এখানে একটা কার্বন আছে সেই এটা মিথেন দুই কার্বন বিশিষ্ট হলে এটাকে আমরা বলবো ইথেন আমি নামগুলো আগে লিখি মিথেন ইথেন প্রোপ্যান বিন্দু তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি যেমন মিথেন ইথেন প্রোপেন বিউটেন প্যান্টেন, হ্যাকসেন, হ্যাপটেন, অকটেন, ননেন ড্যাকেন উন্ড্যাকেন ডোড্যাকেন তোমাদের বইয়ে সাধারণত দশ পর্যন্ত দেখিয়েছে এভাবে অসংখ্য শুধু কার্বনের সংখ্যার উপরে নির্ভর করে আমরা প্রচুর যোগযোগ এখান থেকে কি করতে পারি সৃষ্টি করতে পারি কারণ কার্বনের অনেকগুলো যোগ একসাথে যুক্ত হয়ে যোগযোগ সৃষ্টি হয় তাহলে এখন এখানে প্রথমটা হচ্ছে মিথেন মিথেনে কার্বনের সংখ্যা হচ্ছে ওয়ান আর মিথেনের তোমরা এভাবে মনে রাখবে মিথেনের চতুর্পাশে অর্থাৎ সরি কার্বনের চতুর্পাশে অর্থাৎ ঠিক চারদিকে চারটা একক বন্ধনের মাধ্যমে চারটা হাইড্রোজেন যুক্ত থাকবে তখন এটাকে আমরা এভাবে লিখতে পারবো সিএইচ ফোর এভাবে আমরা মিথেনের সংকেত সিএইচ ফোর পাব তারপরটা হচ্ছে ইথেন তাহলে ইথেনে কি হবে ইথেনে একটা কার্বন বাড়বে তাহলে এ এভাবে দুটা কার্বন একক বন্ধনের মাধ্যমে হবে যেহেতুগুলো অ্যালকাইনমূলক তারপরে এ একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তারপর আমরা জানি যে ঠিক এই কার্বনের চতুর্দিকে কিন্তু চারটা করে হাইড্রোজেন একটা কার্বনের অবশ্য চতুর্দিকে আমাদের চারটা হাইড্রোজেন যুক্ত করব তাহলে ঠিক এই কার্বনের চতুর্দিকেও আমরা চারটা হাইড্রোজেন যুক্ত করব এখন আমি তো বলেছি চারটা হাইড্রোজেন যুক্ত করব তোমরা হয়তো মনে প্রশ্ন থাকতে পারে আরে তো তিনটে হাইড্রোজেন যুক্ত করবো আর একটা হাইড্রোজেন কোথায় গেল আরেকটা হাইড্রোজেন হচ্ছে এই যে এই বন্ধন দ্বারা একটা হাইড্রোজেন বোঝাবে এই বন্ধন দ্বারা একটা হাইড্রোজেন এই বন্ধন দ্বারা একটা হাইড্রোজেন এই বন্ধন দ্বারা একটা হাইড্রোজেন এই বন্ধন দ্বারা তাহলে হলো তো চারটা আচ্ছা এবার এদিকে আসো এই বন্ধন দ্বারা একটা এই বন্ধন দ্বারা একটা এই বন্ধন দ্বারা একটা এই বন্ধন দ্বারা আর একটা তাহলে এদিকেও চারটা হাইড্রোজেন হয়ে গেলো অর্থাৎ একটা হাইড্রোজেন আমি কম লিখেছি সেটাই বন্ধনের মাধ্যমে বোঝাবে হাইড্রোজেনটা তাহলে এটা হচ্ছে ইথেনের সঙ্গে তাহলে ইথেনের সংকেতকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি সিএইচ থ্রি সিএইচ থ্রি তাহলে তিনটা হাইড্রোজেন এটা সহ চারটা তিনটা হাইড্রোজেন এটা সহ চারটা এভাবে আমরা ইথেনের সংকেতকে লিখতে পারি তারপর প্রোপেনের সংকেতটা আমি কি লিখব কীভাবে লিখব আমি এটা মুছি প্রোপেনের সংকেতটা আমরা লিখব প্রোপেন তাহলে এক নাম্বারে কার্বন একটা দুই নাম্বারে ইথেন সেজন্য কার্বন দুটা আর তিন নাম্বার প্রোপেন সেই জন্য আমাকে কার্বন লিখতে হবে তিনটা আমি আগে কার্বন তিনটা লিখি লিখলাম কার্বন তিনটা লিখে তারপরে আমি প্রত্যেকটা কার্বনের মাঝে আমাকে হিসাব করতে হবে ঠিক একইভাবে আমি আর পরেরগুলো একইভাবে দেখাচ্ছি না যেহেতু একটা দুটা আমি দেখিয়েছি তাহলে একটা কার্বনের চতুর্পাশে আমরা চারটা হাইড্রোজেন দেবো সো সেজন্য এখানে একটা এই কার্বনের একটা হাইড্রোজেন দেওয়া হয়ে গেছে তাহলে আরও তিনটা এই বন্ধনদ্বার দি দেওয়ার অর্থ হচ্ছে একটা হাইড্রোজেন দেওয়া হয়ে গেছে তাহলে আর বাকি রইল তিনটা সেজন্য জন্য সিএস থ্রি লিখবো সিএস থ্রি লিখবো ঠিক একইভাবে এখানে যখন আমি হাইড্রোজেনের সংখ্যা দিতে যাব আমাকে লক্ষ্য রাখতে হবে এদিকে কার্বনের একটা বন্ধন তা একটা হাইড্রোজেন দেওয়া হয়ে গেছে আবার কার্বনের ডান দিকে আরও একটা বন্ধন আছে সেই জন্য এদিকেও একটা হাইড্রোজেন দেওয়া হয়ে গেছে তাহলে টোটাল দুটা হাইড্রোজেন দেওয়া হয়েছে তাহলে বাকি রইলো আর দুটা সেই জন্য আমি লিখলাম সিএস টু আর শেষটাতে আমি লিখবো সিএস থ্রি তাহলে এটা হচ্ছে প্রোপেনের সংকেত বা তাহলে এখানে প্রোপেন যেহেতু তিন কার্বন বিশিষ্ট সেই জন্য এখানে তিনটা কার্বন আছে তাহলে আমি যদি এগুলোকে একসাথে লিখতে যাই তাহলে আমি লিখতে পারি সি কয়টা এক দুই তিন তাহলে আমি লিখতে পারি সি থ্রি এইচ কয়টা এইচ হচ্ছে এখানে তিনটা এখানে হচ্ছে তিনটা ছয়টা এখানে দুটা তাহলে টোটাল আটটা তাহলে আমি প্রোপেনের সংকেতটাকে কিন্তু সিএস থ্রি এইস এইট বলতে পারি তাহলে এভাবে গেল প্রোপেনের সংকেত ঠিক একইভাবে আমি যদি বিউটেন লিখি তাহলে কি হবে বিউটেনে কটা কার্বন হবে বিউটেনে হবে আমরা জানি যে চারটা কার্বন হবে সিএস টু সিএস থ্রি প্রিয় লক্ষ্য করো যদি চারটা কার্বন হয় এটাকে আমি সংকেপে আমি এভাবে লিখতে পারি সিএস থ্রি এখানে সিএস টু সিএস টু কটা দুটা সেই জন্য সিএস টু হোল টু লিখতে পারি এস থ্রি তাহলে এটা হয়ে গেল বিউটেনের সংকেত কারণ এখানে চারটা কার্বন আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক একইভাবে যদি এটার সাথে মিল রেখে লিখি আমি তাহলে আমি লিখতে পারি প্যান্টেনের সংকেত প্যান্টেনের সংকেত লিখতে পারবো সিএস থ্রি সিএস টু হোল থ্রি কারণ বিউটেনের মধ্যে টু আর এখানে সিএস থ্রি হচ্ছে হোল থ্রি আর এখানে লিখতে পারবো সিএস থ্রি ঠিক একইভাবে আমরা হ্যাকসেন হ্যাপটেন নন ননেন ড্যাকেন ড্যাকেন এবং ড্যাকেন উন ড্যাকেনে কার্বনের সংখ্যা হবে এগারোটা আর ডো ড্যাকেনে হবে কার্বনের কার্বনের সংখ্যা হবে বারোটা ঠিক একইভাবে প্রত্যেকটা আমরা লিখে ফেলতে পারি আশা করি আমাকে আর পরেরগুলো লিখে দিতে হবে না তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে চলো এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে যৌগ বলতে সাধারণত কার্বন এবং হাইড্রোজেন থাকবে শুধু কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে তা না কার্বনের সাথে পর্যায়ক্রমে হাইড্রোজেন থাকতে পারে হাইড্রোজেন অক্সিজেন থাকতে পারে তারপর নাইট্রোজেন থাকতে পারে জৈব যৌগ এগুলা হাইড্রোজেন মিলে কার্বন হাইড্রোজেন বা কার্বন অক্সিজেন মিলে প্রচুর যৌগ এভাবে অনেকগুলো যৌগ সৃষ্টি করা যায় তাহলে এগুলোকে আমরা যৌগ বলে থাকি এবার আসব দু নম্বর হচ্ছে জৈব যুগে শ্রেণীবিন্যাস আমরা দুই নম্বরে জৈব যুগের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব যৌবযুগের শ্রেণীবিন্যাসে প্রথমত আমরা জৈব যুগটিকে একটা জৈব যুগে শ্রেণীবিন্যাসে প্রথমত জৈবযুগকে আমরা দুটা শ্রেণীতে ভাগ করতে পারি একটা হচ্ছে মুক্তশিকল অথবা এটাকে বলা হয় অ্যালিফেটিক যৌগ আরটা হচ্ছে বদ্ধ শিকল অথবা অ্যারোমেটিক জৈবযুগ বিন্দু প্রথমত মুক্ত শিকল বলতে আমরা কি বুঝি বা জৈব যৌগ বলতে আমরা কি বুঝি সাধারণত যৌগে কার্বন শিকলগুলা কার্বনগুলা কার্বন বন্ধনের মাধ্যমে যদি কার্বন শিকলগুলা যদি একে অপরের সাথে যুক্ত না হয় অর্থাৎ কার্বন পরমাণুগুলো যদি একে অপরের সাথে যুক্ত না হয় তখন সেই যৌগকে আমরা মুক্ত মুক্তশিকল যৌগ বলবো তাহলে অবশ্যই এখানে উদাহরণ দিতে হবে না উদাহরণ দিলে তোমরা স্পষ্ট হবে না দেখো প্রথমত আমি তিনটা কার্বন লিখলাম কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি তিন কার্বন যদি হয় এটার নাম কি হবে আমরা জানি যে তিন কার্বন হচ্ছে মিথেন পতনটা হচ্ছে মিথেন তারপরটা হচ্ছে ইথেন তারপরটা হচ্ছে প্রোপেন তাহলে এটা হচ্ছে প্রোপেনের সংকেত অর্থাৎ প্রোপেন আমি লিখি প্রোপেনের চতুর্দিকে আমরা এভাবে হাইড্রোজেনকে দিলাম তাহলে এটা প্রোপেনের সংকেত এখন এটা কিভাবে মুক্ত শিকর হবে আমি বলেছি এই সংজ্ঞার মধ্যে যে কার্বনগুলা এদের নিজেদের মধ্যে আবদ্ধ হবে না তাহলে এরা নিজেদের মধ্যে কিন্তু আবদ্ধ নাই এরা নিজের থেকে একটা একটার থেকে মুক্ত কিন্তু এগুলা চার তিনটা চারটা করে প্রতিটা কার্বন চারটা করে হাইড্রোজেন দ্বারা যুক্ত আছে কিন্তু নিজের মধ্যে এরা যুক্ত নয় সেই জন্য এটা হচ্ছে মুক্তশীকল জৈব যুগ আশা করি বুঝতে পেরেছ মুক্তশীকল জৈব যৌগ এখন বদ্ধ শিকল বা মুক্ত হ্যাঁ মুক্তশীকল বদ্ধ শিকল আর একটু পরে বোঝাবো মুক্তশীকল জৈব যুগকে আরও দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ বা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর দুই নাম্বার হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কী বোঝায় একটু আলোচনা করি মুক্ত শিকলকে যৌগকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন দুই নম্বর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা জৈব যৌগ সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবার আসো সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝায় সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যদি দুটি কার্বনের মাঝে একক বন্ধন থাকে তখন সেটাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো কি বললাম আমি আবার বলছি দুটি কার্বন পরমাণুর মাঝখানে যদি একক বন্ধন দ্বারা যুক্ত থাকে কার্বন দয় বা দুইয়ের অধিকও হয় সেক্ষেত্রে শুধু একটা বন্ধন থাকবে তখন সেটাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো তাহলে এক্সাম্পল যেমন দেখো আমরা যদি ইথেনের সংকেত ধরি ইথেনের কার্বন হচ্ছে দুটা এদিকে সিএস থ্রি এদিকেও এস থ্রি এটা একটা ইথেন পরমাণু বা ইথেনের জৈব যৌগ তাহলে এই যে ইথেনের যৌগ এটা সম্পৃক্ত কীভাবে হচ্ছে কারণ এই দুই কার্বনের মাঝখানে কিন্তু একক বন্ধন আছে একটা টান দিলে সেটাকে বোঝাবে একক বন্ধন সেভাবে আমরা যোগ মধ্যে তিনটা বন্ধন পাইতে পারে একটা হচ্ছে একক বন্ধন একটা দ্বিবন্ধন আর একটা হচ্ছে ত্রিবন্ধন দ্বিবন্ধন হলে সেটাকে আমি সমগতীয় শ্রেণীতে সেটা আলোচনা করব দ্বিবন্ধন হলে অ্যালকিন আর ত্রিবন্ধন হলে অ্যালকাইন উচ্চারণ করব আমরা এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন বুঝে গেলাম আমরা ঠিক এভাবে আরও সংকেত আমরা দিতে পারবো এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনে চলে যাই অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝায় অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে দুটি কার্বন পরমাণুর মাঝখানে যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের মাধ্যমে কার্বন বরমাণগুলো যুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন ফর এক্সাম্পল যেমন আমরা যদি ইথিনের কথা ধরি তাহলে এটার মাঝখানে আমরা দুটা কার্বন দিলাম এই দুটা কার্বন তাহলে এই দুই বন্ধন দ্বারা অর্থাৎ দ্বিবন্ধন দ্বারা আমরা এটাকে অসম্পৃক্ত বোঝাব এখন যখন দ্বিবন্ধন দিয়ে ফেললাম তাহলে এদিকে আর কটা বাকি থাকে এদিকে হাইড্রোজেন আর আমাকে দিতে হবে দুইটা দুইটার বেশি আমি দিতে পারবো না কারণ দুই বন্ধনে দুইটা হাইড্রোজেন নিয়ে গেল মনে করো আর এই বন্ধন দ্বারা একটা এই বন্ধন দ্বারা আরও একটা তাহলে টোটাল চারটা হাইড্রোজেন এই কার্বন পরমাণু নিয়ে গেল। ঠিক একইভাবে এদিকে যদি আমি আর একটা দিই এদিকে আরোটা দিই তাহলে এটা আমরা পেয়ে গেলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হচ্ছে ইথিনের সংকেত এটা হচ্ছে ইথেন ঠিক আমরা এভাবে অসম্পৃক্ত হাইড্রোগগুলো পেয়ে থাকি শুধু দ্বিবন্ধন না আমরা ত্রিবন্ধনের মাধ্যমেও পেয়ে যাব যেমন ত্রিবন্ধন যদি দিই তাহলে দুইটা হাইড্রোজেনের মাঝখানে যদি আমরা তিনটা বন্ধন দিই তাহলে এদিকে তিনটা হাইড্রোজেন দেওয়া হয়ে গেল আর একটা দিকে থাকে আর একটা দিকে থাকে তাহলে এটা একটা ত্রিবন্ধনের মাধ্যমে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা দেখাতে পারলাম তাহলে আমরা বুঝতে পারলাম মুক্ত শিকল জৈব যৌগুলা সাধারণত দুই প্রকারের একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের মাঝখানে কার্বন পরমাণুর মাঝখানে একক বন্ধন থাকবে সেগুলোকে শুধু আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো আর যে সকল হাইড্রোকার্বনের মাঝখানে বা জৈব যুগের মাঝখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে তখন সেগুলোকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত নিয়ে অসুবিধা তোমাদের আর হবে না এবার চলো যৌগকে যে দুই শ্রেণীতে আমরা বিভক্ত করলাম একটা হচ্ছে মুক্ত শিকল সেটা নিয়ে আলোচনা করলাম এখন আমি বদ্ধ শিকল নিয়ে আলোচনা করব বদ্ধ শিকল জৈব যৌগ এবার বদ্ধ শিকল যোগ যোগ বলতে কি বোঝায় আমি মুক্ত শিকলে বলেছিলাম যে দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে কখনো দুইয়ের একাধিক দুইয়ের অধিক হতে পারে ওই কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে কখনো সংযুক্ত হবে না বা নিজেদের মধ্যে কখনো আবদ্ধ হবে না কিন্তু বদ্ধশিকলের মধ্যে কার্বন পরমাণু সমূহ নিজেদের মধ্যে আবদ্ধ হবে তাহলে চলো কীভাবে নিজেদের মধ্যে এরা আবদ্ধ হয় তখন সেটাকে কেন আমরা বদ্ধশিকল বলবো কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে স্পষ্ট যেমন আমি আমি একটা উদাহরণ দিচ্ছি সি আমি এখানে তিনটা কার্বন দেখালাম তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে আমি তিনটা কার্বন দেখালাম একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ দেখো এগুলো কিন্তু আর মুক্ত নয় এরা পরস্পরের মধ্যে আবদ্ধ আছে সেই জন্য এটাকে বদ্ধ শিকল যোগ বলা হয় কার্বন পরমাণুকতা আমি অন্য কোনো পরমাণু কথা হিসেবে করবো না শুধু কার্বনগুলো যদি নিজেদের মধ্যে আবদ্ধ হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো বদ্ধ শিকল জৈব জৈব এখন তো কার্বনের পাশে তো হাইড্রোজেন বা অন্যান্য কিছু থাকবে তাহলে আমরা কার্বনের এখানে যেহেতু আমি একক বন্ধনের মাধ্যমে দিয়েছি তাই এদিকে কটা থাকবে হাইড্রোজেন এদিকে এক দুই তিন তাহলে এদিকে আরও দুটো হাইড্রোজেন থাকবে বা এটাকে আমরা এভাবে দেখাতে পারি তারপরে এদিকেও দুটা হাইড্রোজেন থাকবে কারণ এক দুই তিন চার তারপরে এদিকেও দুটো হাইড্রোজেন থাকবে তাহলে এটা একটা বদ্ধশীত যোগযোগ হয়ে গেল এখন এটার নাম কি বদ্ধশীত যোগযোগ হলে যেহেতু সাইক্লিক আকারে আছে আমরা বলতে পারি সাইক্লো কার্বন বিশিষ্ট তাহলে প্রোপেন হবে সাইক্লোপ্রোপেন লিখতে পারি এটাকে সাইক্লো প্রোপেন তাহলে এটা হচ্ছে সাইক্লো সাইক্লোপ্রোপেনের সংকেত তাহলে এটা কি এটা একটা শিকল জৈব যৌগ ঠিক এভাবে আমরা চারটা যদি কার্বন যুক্ত করি পরস্পরের সাথে দেখো চারটা কার্বন যদি আমরা পরস্পরের সাথে যুক্ত করি লক্ষ্য করো তাহলে এদিকে দুটা হাইড্রোজেন এদিকও দুটা হাইড্রোজেন এদিকও দুটা হাইড্রোজেন চারটা হতে গেলে আমাকে দুটা করে ফিল আপ করতে হবে বারবার বলতেছি একটা বন্ধন মানে একটা হাইড্রোজেন তাহলে আমি টোটাল কটা দিলাম এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক একইভাবে প্রত্যেকটা হিসাবে এক দুই তিন চার তাহলে এভাবে এক দুই তিন চার টোটাল এভাবে আমি এটাকে যেহেতু চার কার্বন বিশিষ্ট তাহলে এটার নাম হবে সাইক্লো বিউটেন কারণ আমরা জানি চার কার্বন বিশিষ্ট যোগ যুগকে বা হাইড্রোকার্বনকে আমরা বলি বিউটেন সেই জন্য সাইক্লোবিউটেন তাহলে এটা হচ্ছে একটা বদ্ধশিকল যৌগ এটার মধ্যে আরো একটা সংকেত আমরা বুঝাই দিই যেমন বেনজিন একটা বেনজিন আছে ব্যাঞ্জিনের মধ্যে ব্যঞ্জিনও একটা এদের মধ্যে পড়ে বদ্ধশিকলের মধ্যে বেনজিনের সংকেতটা আমরা কীভাবে লিখব আমরা ব্যাঞ্জিনের সাধারণ সংকেত আমরা জানি সি সিক্স সিক্স সি সিক্স এটা আমরা কীভাবে সাজাবো সি সিক্স আমরা সাজাবো এভাবে তাহলে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় বলয় আকার এটা একটা শিকল জৈব যৌগ যেহেতু কার্বনগুলা নিজেদের মধ্যে আবদ্ধ আছে এখন এখানে একটা নিয়ম আছে আমি যদি এখানে দ্বিবন্ধন দিই তাহলে এটা বাদ এখানে দ্বিবন্ধন দেব এটা বাদ এখানে দ্বিবন্ধন দেব একটা একটা বাদ করে এখানে দ্বিবন্ধন দেওয়ার পরে এটা বাদ এখানে দ্বিবন্ধন দেবো এটা বাদ এখানে দ্বিবন্ধন দেব তাহলে আমার হাইড্রোজেন পাঁচ ছয়টা এখানে বরাবর হয়ে যাবে যেমন এ হাইড্রোজেন তাহলে টোটাল কটা হলো এক দুই তিন চার ঠিক একইভাবে এক দুই তিন চার ঠিক একইভাবে এক দুই তিন চার ঠিক একইভাবে এখানেও একটা হাইড্রোজেন তাহলে পরস্পর আমরা টোটাল হাইড্রোজেন দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ হাইড্রোজেনও ছয়টা কার্বনও ছয়টা তাহলে এভাবে আমরা সি সিক্স এ সিক্স পেয়ে গেলাম অর্থাৎ এটা হচ্ছে বেঞ্জিনের সংকেত এটা একটা ব্যঞ্জিনের সংকেত এই বেঞ্জিনের সংকেত তার মানে এটা হচ্ছে বদ্ধ জৈব যৌগ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ এখন কার্যকরীমূলকে যাওয়ার আগে আমি অ্যারোমেটিক যৌগ নিয়ে একটু আলোচনা করব কারণ আমি আগে লিখেছি যে বদ্ধ শিকল জৈব যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলা হয় তো সাধারণত অ্যারোমেটিক জৈব যৌগের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে বেঞ্জিন এবং ব্যাঞ্জিন জাত বা এক বা একাধিক ব্যঞ্জিন বল দ্বারা গঠিত যে সকল জৈব যৌগ সেগুলোকে সাধারণত আমরা বলি অ্যারোমেটিক জৈব যৌগ এগুলো সাধারণত সুগন্ধ থাকে তো দেখি একটু আলোচনা করি আমরা অ্যারোমেটিক জৈব যৌগ নিয়ে অ্যারোমেটিক যৌগ তাহলে অ্যারোমেটিক যৌগ কাকে বললাম বেঞ্জিন ব্যাঞ্জিন জাতক বা এক বা একাধিক একের অধিক ব্যঞ্জিন বলয় দ্বারা গঠিত জৈবযুগে সাধারণত অ্যারোমেটিক যৌগ বলে কিছুক্ষণ আগে আমি বেঞ্জিনের সংকেত দেখিয়েছি ব্যঞ্জিন আর লিখবো না লিখে সম নষ্ট করবো না তারপরে এখন আমরা দেখব ব্যঞ্জিন জাতক যেমন ফেনল আছে ফেনল কীভাবে হয় ফেনল বেঞ্জিন বলয় থেকে একটা হাইড্রোজেন যখন মূলক দ্বারা বা হাইড্রোস্কিলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটাকে আমরা বলি ফেনল তাহলে একটু দেখি ফেনলের সংকেতটা কীভাবে হবে আগে আমি ব্যাঞ্জিনের গাঁটনিকটা এঁকে ফেলি আমি ব্যাঞ্জিনের গাঁটনিকটা এঁকে ফেলছি একটা দ্বিবন্ধন দিলাম একক বন্ধন আবার দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন একটা বাদ দিয়ে বাদ দিয়ে করব তাহলে এইভাবে এখানেও হাইড্রোজেন একটা আসবে এখানেও হাইড্রোজেন একটা আসবে এখানেও হাইড্রোজেন একটা আসবে তারপরে এখানেও হাইড্রোজেন একটা আসবে এখানেও হাইড্রোজেন আসবে এইখানে কিন্তু আমি যে কোনো একটা হাইড্রোজেনকে আমি ওয়েস দ্বারা প্রতিস্থাপন করে দিব তখন সেটা হবে ফেনল এটা সংকেত ফ্যানলের গাঠনিক সংকেত ফ্যানল তাহলে ফেনলের মধ্যে আমরা কী পেলাম সি সিক্স এস ফাইভ তাহলে সংকেতটা কী হবে সি তো ছটা ঠিকই আছে এইচ কটা আছে এক দুই তিন চার পাঁচ এইচ আছে পাঁচটা আর ওয়েচ আছে একটা বাস খুব সহজে আমরা এটা সংকেতগুলো এভাবে লিখতে পারি তাহলে ফেনলের সংকেত হচ্ছে সি সিক্স এস ফাইভ ও সি ও ওয়েচ অর্থাৎ অ্যারোমেটিক যোগের মধ্যে এটার একটা উদাহরণ অ্যারোমেটিক যোগের যেটা একটা অ্যারোমেটিক যোগও তারপরে আমরা ফেনলের পরে আর একটা যদি আমরা ফেনল তারপরে আরও কিছু যোগ জানি যেমন বেশি বেশি আমরা বলি ন্যাপথামিন আমরা যে বিভিন্ন পিপারের তারাবার জন্য কাপড় চোপড়ের মাছ মাঝে দিয়ে থাকি সেটা হচ্ছে ন্যাপথালিন এই ন্যাপতালিনের সংকটটা আমরা কীভাবে লিখব তাহলে এইভাবে হয় যেহেতু দুটা আমি বলেছি যে বদ্ধশীকলের মধ্যে যোগ ব্যঞ্জিনের দু একের অধিক বা দুইটা ব্যঞ্জিন বল যুক্ত হয়ে ও তোমার কি হতে পারে শীকল যোগ হইতে যোগ হতে পারে তো গাটানির সংকটটা হবে এরকম আমরা বেঞ্জিনের দুটি বলয় আঁকব এ হলো বেঞ্জিনের দুটি বলয় তাহলে এখানে দিবন্ধন দিলে একক বন্ধন এখানে এটা বাদ এখানে দিবন্ধন হবে এটা বাদ এখানে দিবন্ধন হবে ঠিক একইভাবে এখানে এখানে দিলে এটা দিবন্ধন হবে এটা বাদ এখানে দিবন্ধন হবে এটা বাদ এখানে দিবন্ধন তো আছে তাহলে এখানে হচ্ছে এইচ একটা তাহলে এক দুই তিন চারটা হলো এখানে এইচ একটা ঠিক একইভাবে এখানে একটা এইচ এখানে একটা এইচ এখানে একটা এইচ প্রতিটাতে এইচ পেয়ে গেলাম তাহলে টোটাল এক দুই তিন চার প্রত্যেকটা এক দুই তিন চার টোটাল চারটাই এইচ তাহলে টোটাল যে সংকেতটা আমরা ন্যাপথানিনের যে সংকেতটা আমরা পাচ্ছি সেটা হলো সি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে সি টেন এইচ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এইচ এইট এটা হচ্ছে ম্যাপতালিনের সংকেত এভাবে বদ্ধ শিকলের বদ্ধশীতলের যোগাযোগযোগের আমরা কিন্তু কয়েকটি উদাহরণে তোমাদেরকে দেখিয়েছি তাহলে এবার পরবর্তীতে চলো আমরা কার্যকরী যোগ যাই কার্যকরীমূলক কি দেখো কার্যকরীমূলক হচ্ছে যুবযোগস্থিত অর্থাৎ হাইড্রোকার্বনের ভিতরে হাইড্রোকার্বনের মধ্যে কিছু মূলক যেগুলা ওই যৌবযোগের ধর্ম এবং বিক্রিয়াকে ত্বরান্বিত করে বা বিক্রিয়াকে নির্দেশ করে তখন সেটাকে আমরা সাধারণত মূলক বলবো আমি কয়েকটা উদাহরণ দিয়ে আগে শুরু করি যেমন দুই কার্বন বিশিষ্ট তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো এটা দুই কার্বন যেহেতু বিশিষ্ট তাই এখানে চারটা কার্বন ঠিক আছে এখানে দুটা কারণ একটা হাইড্রোজেনকে মূলক দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে তাহলে এটা দুই কার্বন বিশিষ্ট হলে ইথেন তাহলে ইথানল ইথানল আমি এটা সংকেত লিখেছি ইথানলের ঠিক একইভাবে আরও কিছু দেখো এবং সিএস থ্রি সিএস টু সিএস টু ওয়েচ তাহলে কয় কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে প্রোপেন আর যেহেতু এখানে ওয়েজ একটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হাইড্রোজেন দ্বারা একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ওয়েজ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সেই জন্য আমরা এটাকে লিখব প্রোপানল প্রোপানল এটা হচ্ছে প্রোপানলের সংকেত আবার দেখো সিএস থ্রি সিএস টু সিএস টু সি টু তাহলে এটা হচ্ছে বিউটানল বিউটানল সবগুলাই কিন্তু একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন এক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে প্রত্যেকটিতে তাহলে এই জন্য নামটা একটু চেঞ্জ হয়েছে আমরা এই নামগুলা পরবর্তী একটা ক্লাসে কীভাবে নামকরণ করা হয় যোগাযোগে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা শুধু বিন্যাস নিয়ে আলোচনা করছি আর কার্যকরীমূলক সমগত শ্রেণী নিয়ে আলোচনা করছি তাহলে এখন এখানে যে ইথানল প্রোপানল বিউটানল আছে সবগুলোতে কিন্তু একটা জিনিস কমন সেটা হচ্ছে ওয়েচ এ ওয়েচ ওয়েচ আর কার্যকরীমূলক কিন্তু প্রত্যেকটারই ধর্ম প্রতিটা যোগ ধর্ম ধর্মই কিন্তু প্রায় একই রকম সেজন্য জন্য কার্যকরীমূলকটা আমরা বলবো এইভাবে অর্থাৎ জৈবযোগস্থিত জৈবযুগস্থিত যে সকল মূলক ওই যোগযুগের ধর্ম এবং বিক্রিয়াকে নির্দেশ করে তখন সেটাকে আমরা কার্যকরীমূলক বলবো তাহলে ওয়েসটা হচ্ছে একটা কার্যকরীমূলক ঠিক একইভাবে আরও অনেক কার্যকরীমূলক আছে তো আমি কয়েকটা কার্যকরীমূলক তোমাদের সামনে উপস্থাপন করছি যেমন দেখো অ্যালক্যানের কার্যকরী মূলক অ্যালকেন যেহেতু একক বন্ধন বিশিষ্ট তাহলে এটা হবে অ্যালকেনের কার্যকরী মূলকের সংকেত অর্থাৎ একটা সি এর পাশে এক দুই তিন চারটা হাইড্রোজেন একটা সি এর পাশে এক দুই তিন চারটা হাইড্রোজেন তাহলে এটা হচ্ছে অ্যালকেনের কার্যকরীমূলক এবার আসো অ্যালকিনের কার্যকরীমূলক আমি বলেছি আগে হবে যে অ্যালকিন বললে দুই কার্বনের মোটামুটি দুইটা কার্বনের মাঝখানে যাতে দ্বিবন্ধন থাকে তখন সেটাকে আমরা অ্যালকিন উচ্চারণ করব। আর অ্যালকাইন উচ্চারণ করবো যখন দুই কার্বনের মাঝখানে যখন ত্রিবন্ধন থাকবে তখন সেটাকে আমরা অ্যালকাইন উচ্চারণ করব। এখন অ্যালকিনের কার্যকরীমূলক কী হবে অ্যালকিনের কার্যকরীমূলক হবে যেহেতু কার্বনের দুই পাশে দুইটা আমরা কার্যকরীমূলক লিখতে হাইড্রোজেনগুলো লিখবো না আমরা এভাবে রেখে দিব কারণ এটার সাথে শুধু হাইড্রোজেন অন্যান্য যৌগ বা পরমাণুও যুক্ত হতে পারে তাহলে এখানে দ্বিবন্ধন দিলে আমাদের আর দরকার দুটা হাইড্রোজেন সেই জন্য দুইটা বন্ধন দ্বিবন্ধন দিলে আমাদের দরকার দুইটা হাইড্রোজেন সেই জন্য দুইটা বন্ধন দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে অ্যালকিনের কার্যকরীমূলক অ্যালকেন অ্যালকিন অ্যালকা আইন অ্যালকাইনের কার্যকরীমূলক কি হবে যেহেতু ত্রিবন্ধন তার তিনটা বন্ধন দেওয়ার পরে আর থাকে একটা বন্ধন দুই কার্বনের পাশে অর্থাৎ এক দুই তিন চার যেভাবে হোক আমরা চারটা কার্বনে এখানে নির্দেশ করবো তাহলে এটা অ্যালকাইনের এটা অ্যালকিনের এটা অ্যালকাইনের কার্যকরীমূলক এভাবে অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে আমরা অ্যালকোহলের কার্যকরীমূলক লিখব ওয়েচ অর্থাৎ এটাকে আমরা হাইড্রোস্কিল হাইড্রোস্কিলমূলক অ্যালকোহলের অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে হাইড্রোস্কিলমূলক ঠিক একইভাবে আরও আছে আমরা লিখতে পারি যে অ্যালকোহল তারপরে আমরা জৈবসিড লিখতে পারি তারপরে এভাবে মোটামুটি এই চারটা আমি মূলক তোমাদেরকে দেখালাম টোটাল এই চারটা মূলক আরও আছে অনেক সেগুলা আমরা ধাপে ধাপে দেখতে পাব এখন কার্যকরীমূলক মূলক গেল এখন আমরা কার্যকরীমূলকের পরে আমরা সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করব সমগোত্রীয় শ্রেণী এবার আসো সমগোত্রীয় শ্রেণী কাকে বলে সমগোত্রীয় শ্রেণী হচ্ছে অর্থাৎ একই কার্যকর কার্যকরীমূলক কিছুক্ষণ আগে আমি কার্যকরীমূলক দেখিয়েছিলাম কার্যকরীমূলক এবং একই জাতীয় ধর্ম প্রদর্শন করলে তখন সেটাকে আমরা ওই যোগগুলোকে যোগগুলো যোগযোগগুলোকে একসাথে আমার সমগোত্রীয় শ্রেণী বলবো কি বললাম একই কার্যকরীমূলক বা একই ধর্ম প্রদর্শনকারী যোগযুগের সকল শ্রেণীগুলোকে আমরা একসাথে সাধারণত সমগোত্রীয় শ্রেণী বলবো তো সমগোত্রীয় শ্রেণীর উদাহরণ যদি আমি দিতে চাই যেমন দেখো আমরা এয়ার আগে কার্যকরীমূলক যখন করিয়েছিলাম তখন আমি তিনটা উদাহরণ দেখিয়েছিলাম একটা হচ্ছে ইথেন একটা হচ্ছে প্রোপেন আর একটা হচ্ছে বিউটেন তো ওখানে একটা জিনিস কিন্তু কমন ওখানে একটা জিনিস কমন সেটা হচ্ছে কি আমি সংকেতগুলো আরেকবার লিখি যেমন ইথেনের দুইটা কার্বন তাহলে সি এস টু সরি সি এস থ্রি সি এস থ্রি প্রোপেন তিনটা সি এস থ্রি সি এস টু সি এস থ্রি আবার বিউটেন চার কার্বন বিশিষ্ট সি এস থ্রি তাহলে এই যে চার কার্বন বিশিষ্ট সমগত্রীয় শ্রেণীর কার্যকরীমূলকের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম এটা ওয়েস্ট ছিল ওখানে ওয়েস ছিল তাহলে এখানে সিএস টু হবে এখানে সিএস টু হবে এভাবে আমরা কার্যকরীমূলকগুলো দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে তো ওখানে একটা কমন জিনিস কি দেখো প্রত্যেকটাতে কিন্তু আমরা এই সিএস টু সিএস টু সিএস টু করে বাড়তেছে অর্থাৎ তার পরবর্তী যুগের মধ্যে পূর্ববর্তী যুগ অপেক্ষা একটা একটা করে সিএস বাড়তেছে তাহলে এইভাবে যখন আমরা একটা কমন একটা শ্রেণীর মধ্যে যখন সিএস টু এরকম কমন একটা গ্রুপ পেয়ে যাব। তখন সেটাকে আমরা সাধারণত সমগোত্রীয় শ্রেণী বলে থাকব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সমগোত্রীয় শ্রেণীর নিয়ে আরেকটু আলোচনা করলে তাহলে আমরা বলতে পারি যেমন অ্যালকেন তাদের সাধারণ সংকেত অ্যালকেন অ্যালকেন সমূহ আমরা দু একটা অ্যালকেন লিখে যেমন অ্যালকেন তাহলে এটা হচ্ছে আমরা প্রথমত অ্যালকেন লিখলাম এক তাদের সাধারণ সংকেত লিখবো অর্থাৎ হাইড্রোকার্বন এখানে আমি লিখি হাইড্রোকার্বন বা জৈব যৌগ হাইড্রোকার্বন বা জৈব যৌগ তাহলে প্রথমটা যদি আমি অ্যালকেন লেখি দ্বিতীয়টা যদি আমি অ্যালকিন লেখি অ্যালকাইন তারপরে লিখলাম অ্যালকোহল যে চারটা আমি আরও আছে এভাবে আমি যে চারটা মূলকে বুঝিয়েছি সেই চারটা আমি দেখাচ্ছি তাহলে এগুলো কীভাবে সমগোত্রীয় শ্রেণী হয় যেমন সাধারণ সংকেত কি আমরা যদি আমরা তো জানি প্রত্যেকটা হাইড্রো কার্বনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন কমন জিনিস তাহলে আমি যদি এইভাবে লিখি সমগোত্রীয় শ্রেণীর অ্যালকেনের সাধারণ সংকেতটা এন এইস টু এন প্লাস টু অর্থাৎ তোমরা যদি এখানে এন এর মান ওয়ান বসাও তাহলে তোমরা মিথেনের সংকেত পেয়ে যাবে দেখো এন এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে কার্বন আসবে একটা আর এখানে টু ওয়ান টু 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 যুগ করলে ফোর তাহলে সিএইচ ফোর মিথেনের সংকেত পেয়ে গেলাম এন এর মান যখন ওয়ান হয় তাহলে এভাবে আমরা অ্যালকেনের প্রতিটা প্রতিটা যত আরও অন্য যুগ আছে হাইড্রোকার্বনের প্রত্যেকটা কিন্তু একই সংকেত দ্বারা আমরা পেয়ে যাচ্ছি তাহলে প্রতিটাকে একসাথে আমরা অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী বলে থাকবো এবার আসো অ্যালকিন অ্যালকিনটা হচ্ছে সাধারণ সংকেত এভাবে সিএন এইস টু এন তার মানে এখানে আনের মান যেভাবে আমি এটা বসিয়েছি সেখানে আনের মান যদি আমরা বসাই তাহলে এটাতে প্রতিটা আমরা যতগুলো অ্যালকিন পাবো প্রত্যেকটাকে একসাথে আমরা অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী বলবো ঠিক ওইভাবে অ্যালকাইল অ্যালকাইলের সংকেত হচ্ছে সি এন এস টু এন মাইনাস টু এখানেও একই রকম আমরা যদি অ্যানের মান ওয়ান বসাই প্রথমটা পাবো অ্যালকি অ্যালকাইনের মান টু বসালে দ্বিতীয়টা পাবো অ্যালকাইনের তো সবগুলাকে একসাথে আমরা সমগোত্রীয় শ্রেণী বলবো কার অ্যালকাইনের ঠিক একেভাবে অ্যালকোহলটা আমরা কীভাবে পেয়ে থাকবো অ্যালকোহল হচ্ছে আমি একটা টেকনিক দেখাই দিই প্রথমটাতে আমরা ওয়েচ বসাবো তাহলে সিএন এইস টু এন কীভাবে বসাবো প্রথমটা থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে আর এখানে টু থেকে ওয়ান লেখো একটা হাইড্রোজেন বাদ ওএস দ্বারা বাস এটা হয়ে গেল অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত এখানে আমরা সি এর মান ওয়ান বসালে ওইটাও আমরা অ্যালকোহল পাবো সেটা সাধারণত প্রথমটা হবে এবং সবগুলাই কিন্তু ধাপে ধাপে যতগুলো আমরা পাবো এন এর মান ওয়ানের জন্য একটা পাবো এন এন মান টু এর জন্য একটা পাবো এন এন মান এর জন্য একটা পাবো ঠিক এইভাবে প্রতিটাই আমরা বলবো অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী তো আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ তো আগামী একটা ক্লাসে অবশ্যই আমি তোমাদেরকে যে যে যোগযোগের নামকরণ যে অ্যালকেন অ্যালকাইন এর নামকরণের যে প্রসেসগুলা সেগুলো নিয়ে আলোচনা করব তো ততটুক পর্যন্ত তোমরা সবাই সুস্থ সবল থাকবে ভালো থাকবে সবাইকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আরেকটি ক্লাসের সমাপ্ত করছি এখানে সবাই সকলকে ধন্যবাদ